আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। তো প্রতিদিনের নাই নতুন, আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি যেখানে আমি দেখাবো আপওয়ার্ক প্রপোজাল সার্চ টিপস। হ্যাঁ, ঠিকই শুনেছেন যে আপনারা অনেকে মনে করবেন এটা আবার কি, যে সার্চ টিপসটা আমরা কেন নিব বা এটা কি জিনিস। তো এটা আমি কিন্তু আপনাদেরকে ডিটেলস আজকে দেখাবো, যে আপনারা যে প্রপোজাল পাঠান তার আগে একটু সার্চটা করা খুব গুরুত্বপূর্ণ। গত ভিডিওতে কিন্তু আমি দেখাইছি যে বেস্ট বায়ার আপনি কিভাবে সিলেক্ট করতে পারেন। এই ভিডিওগুলো যারা দেখেননি তারা অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে কিন্তু অনেক কিছুই আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এই যে আমি দেখাই যে আপওয়ার্ক জব সার্চ ফিল্টার, মানে তো এগুলো আপনি ভিডিওগুলো দেখে আসবেন প্লে লিস্টে, যে ওয়ার্কেরগুলো সম্পূর্ণ ভিডিও, এখানে আমার 12টা ভিডিও আছে। তো এরপরে আজকে আমি কিন্তু দেখাবো যে আপনারা কিভাবে এখানে আপনারা ফাইন্ড ওয়ার্কে আসার পরে যখন আপনারা সার্চ দিবেন, সার্চ দিলে আপনি যেটা লিখবেন, লিখার পরে দেখবেন যে আপনারা এই অপশনটা আপনার চলে আসবে। তো এখানে আপনারা, আমি কিছু কিওয়ার্ড আপনাদের জন্য সিলেক্ট করে লিখেছি, এই কিওয়ার্ড গুলো কিন্তু অনেকেই দেখাবে না। তো এই কিওয়ার্ড গুলো যদি আপনি ইউজ করতে পারেন তাহলে কিন্তু আপনার কাজ পাওয়ার পসিবিলিটি কিন্তু অনেক বেড়ে যাবে। দেখেন আমি এখানে কিছু লিখেছি, এই থিওরিটা যদি আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। আপনি যেহেতু প্রাথমিক লেভেলে আপনি কাজ করবেন, প্রথমে আপনি নতুন, তো আপনার কাজ পাওয়ার আগ্রহটা অনেক থাকে কিভাবে আমি কাজ পাবো এবং কি কি নিয়মে বিট করলে, এবং কি সেই বিটটা করার আগে কিভাবে সার্চটা করলে আপনারা কিন্তু আপনাদের কাজ পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে, সেটাই আমি কিন্তু আজকে দেখাচ্ছি। তো এখানে আপনি যদি, এখানে একটা কিওয়ার্ড আমি লিখেছি পিডিএফ টু ওয়ার্ড, তো এটা যদি আপনি লিখেন, লিখার পরে আমি কিন্তু ফিল্টারগুলো কিভাবে ইউজ করবেন এর আগে দেখাইছি। তো আশা করি আপনারা সেই ভিডিওটি দেখেছেন, না দেখে আসলে আপনি ভিডিওটা দেখে আসতে পারেন। তো এখানে আমি কিন্তু সবসময় এখানে কিন্তু আমি সিলেক্ট করে রাখি পেমেন্ট মেথড ভেরিফাই, তো আশা করি বুঝতে পারছেন এটাই আমি এখানে দিয়েছি, আর এগুলো সব যা আছে সেটাই থাকবে। লেস দেন ফাইভ এটা অ্যাপ্লাই যদি আপনি দিয়ে রাখেন তাহলে পাঁচটার নিচে অ্যাপ্লাই যেগুলো সেগুলো দেখাবে এখানে, আর এখানে এগুলো আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে এগুলো সিলেক্ট করলাম না আপাতত। এখানে পোস্ট ওয়ান আওয়ার এগুলো একটা জব আছে দেখেন, তারপরে আমি কিন্তু গত ভিডিওতে দেখাইছি যে আপনি কোন দেশের বায়ারগুলো আপনি চুজ করবেন, তো সেভাবে কিন্তু আপনি কাজগুলো করবেন, তাহলে কিন্তু আশা করি আপনি রেজাল্টটা দ্রুত পাবেন। তো এখানে আমি কিছু কথা বলি যে আপনারা কিন্তু সঠিক যদি আপনি ভাবে সার্চটা করতে পারেন এবং সঠিক বায়ারটা আপনারা যদি নির্বাচন করতে পারেন, তাহলে আপনি কিন্তু প্রতিদিন যদি 30টা বায়ার আপনি খুঁজে খুঁজে এরকম বের করতে পারেন এবং এর মধ্যে থেকে আরো শর্ট লিস্ট করতে পারেন 15টাকে, যে এর মধ্যে থেকে এই 15টাকে আমি আবার চুজ করব, তার মধ্যে থেকে আবার শর্ট লিস্ট করে যদি 5টা আপনি প্রপোজালের জন্য আপনি রেডি হতে পারেন এবং 5টা প্রপোজাল যদি আপনি সাবমিট করতে পারেন এবং এই প্রপোজাল দেওয়ার পরে আপনি আশা করি আপনি 2টা আপনি ইন্টারভিউ পেয়ে যাবেন। তো এইভাবে কিন্তু আপনি সঠিকভাবে আপনি সার্চ করতে পারেন আপনি বায়ারগুলো এবং তারপরে আপনি প্রপোজালগুলো পাঠাবেন। এইভাবে কিন্তু অনেকেই করে না বলেই কিন্তু কাজগুলো কিন্তু অনেকেই পায় না, সারাদিন বিট করেই কিন্তু অনেক কাজ হয় না এবং কানেক্টগুলোও হারাই যায়। তো এখানে আপনি আশা করি বুঝতে পারছেন যে পিডিএফ টু ওয়ার্ড আপনি এখানে সার্চ দিলে আপনি একবারে সিম্পল কাজগুলো এখানে কিন্তু পাবেন। দেখেন কনসেন্স ফাইভ ফার্স্ট রাইটার নিডেড ফর সফটওয়্যার রিভিউজ আর্টিকেল কনভার্ট স্ক্যান পিডিএফ, যে দুইটা পেজ আছে শুধু কনভার্ট করতে হবে ফুললি এডিটেবল ওয়ার্ড ডকুমেন্টে, এটা কিন্তু খুব সহজ একটা কাজ। তো আশা করি বুঝতে পারছেন এই কাজগুলো আপনি যদি সঠিকভাবে প্রপোজাল আপনি সাবমিট করতে পারেন। দেখেন এটা 19 মিনিট আগে হয়েছে এবং এটা 5টার নিচে কিন্তু প্রপোজাল দিয়েছে, এর সময় এটা বিট করাটা কিন্তু খুব জরুরি, তাহলে কিন্তু আপনি ইন্টারভিউয়ের জন্য ডাক পেতে পারেন খুব তাড়াতাড়ি। তো এরকম অনেক কাজ আছে। তো এরপরে দেখেন আমি এখানে একটা ইজি ওয়ার্ক লিখে রেখেছি, এটা আমি এখানে সার্চ দেই। তো দেখেন এটা যদি আমি সার্চ দেই এখানে ইজি ওয়ার্ক বলে লিখে, তো এখানে দেখেন সার্চ অপশন দেখাবে, এখানে এখন সার্চ করলাম আমি, এখানে দেখেন 605টা জব ফাউন্ড এখানে দেখাইছে, 6 ঘন্টা আগে একটা আছে জব, তারপরে এখানে 44 মিনিট আগে। তো যত তাড়াতাড়ি যত শর্ট টাইমে জবগুলা যেগুলা পোস্টেড হয়েছে সেই জবগুলা কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন, এর আগেও কিন্তু আমি ভিডিওতে বলেছি অনেক ভিডিওতে। তো দেখেন এখানে 44 মিনিট আগে একটা আছে, যে সিম্পল অ্যান্ড ফাস্ট টাস্ক ইউএস অনলি, এখানে আপনার ক্রাইটেরিয়া যদি না মিলে যে ইউএস অনলি বলছে তাহলে কিন্তু আপনি অন্য জবগুলো দেখবেন। এখানে ঘোস্ট রাইটার গার্ডেনিং এক্সপিরিয়েন্স ফর 30K ওয়ার্ড ইবুক,
আমি এখানে কিন্তু একটা বিষয় আপনি ক্লিয়ার করে দিই, যে আপনি যদি এখানে পিডি এখানে হলো আর্টিকেল রাইটার হন অথবা ওয়ার্ডপ্রেস ডেভেলপ হন, তাহলে কিন্তু এই যে ইজি ওয়ার্ক বলে সার্চ দিয়েছি বলেই যে আপনার এখানে আপনার ওয়ার্ডপ্রেস এর কোনো কাজ আসবে না বা আর্টিকেল রাইটার, এটা আপনি কিন্তু ধারণা করাটা ভুল। দেখেন এখানে একটা আর্টিকেল রাইটারের কাজ চলে এসেছে, কারণ এখানে যখন আপনি সার্চ দেবেন আপনি যে ক্যাটাগরি দিয়ে আপনি প্রোফাইলটা তৈরি করেছেন সেই ক্যাটাগরি রিলেটেড এই কাজগুলো কিন্তু এখানে আপনার দেখাবে। এই জন্য কিন্তু আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, এটাই কিন্তু স্পেশাল টিপস, যেটাই আপনি করেন সেটা কিন্তু এই রিলেটেড কাজগুলো কিন্তু অনেকে অনেকাংশে কিন্তু এই কাজগুলো দেখাবে আপনাকে, তখন আপনি এই কাজগুলো করতে পারেন। মানে কম্পিটিশন একটু কম থাকবে দেখবেন, তো এখানে আপনার অ্যাপ্লাই করলে আপনার পসিবিলিটিটা বেড়ে যাবে। আর যখন আপনি সরাসরি হলো আর্টিকেল রাইটিং বা ওয়ার্ডপ্রেস এটা বলে সার্চ দিয়ে কাজগুলো করেন, তখন সেই এইটা বলে কিন্তু সবাই সার্চ দেয় এবং সেইখানে কিন্তু কম্পিটিশনটা অনেক হাই থাকে। আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি আপনাদেরকে। তো দেখেন এখানে এখন আপনি এইভাবে এই কাজগুলো আপনি আপনার মতো করে আপনার কান্ট্রি ওয়াইজ আপনি এখানে এটা জবগুলো ওপেন করে আপনি সেই কাজগুলো ইজি জবগুলো কিন্তু এখানে পাবেন একবারে ইজি। দেখেন যেহেতু ইজি ওয়ার্ক লিখেছেন, তো এরপরে আমি দেখেন এখানে সাইন আপ একটা এটা কপি করলাম, তো এখানে সাইন আপ এর কিছু কাজ আপনি এখানে পেতে পারেন। সাইন আপ লিখে এই সার্চ দিবেন আপনি, দেখেন এখানে সাইন আপ এর কিছু কাজ আছে। দেখেন স্মল ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন ফর সাস কোম্পানি সাইন আপ ফর ফ্রি ট্রায়াল, তো এই কাজটা আপনি করতে পারেন। দেখেন এখানে 15-5 ডেজ এগো এটা দিয়েছে, তো এখানে যেহেতু এটা অনেক আগের সেটা আপনি এটা করবেন না। তো এখানে 2 আওয়ার্স এগো একটা আছে ফিনান্সিয়াল মডেল ফর স্টিল স্টার্টআপ, তো এটা আপনি পড়ে নেবেন। এগুলো আমি ভিডিওটি লম্বা হবে বেশি আমি এটা দেখালাম না, তো এইভাবে আপনি এটা করতে পারেন। তারপরে দেখেন এখানে সিম্পল ওয়ার্ক আর একটা একটা হলো ইজি ওয়ার্ক আর এখানে আমি দিয়েছি কিন্তু সিম্পল ওয়ার্ক। তো আশা করি বুঝতে পারছেন যে এইটা এগুলো সব সার্চের মাধ্যমে কিন্তু অসংখ্য পরিমাণ কাজ আপনি খুব ভালো ভালো কাজ আপনি অল্প ডলারের কাজগুলো আপনি দেখে করবেন। যে যেহেতু আপনাকে বলেছি আমি এর আগে যে আপনি হলো বেশি ডলারের কাজে যাবেন না, অল্প অল্প করে দু একটা করে আপনি যখনই ফিডব্যাক নিবেন দু একটা কাজ যখন আপনি স্টার্ট করে দেবেন তখনই কিন্তু আপনার প্রোফাইলে দেখবেন আপনার একটা স্ট্রেংথ চলে আসবে, আপনার একটা কিন্তু মানসিক একটা মনোবল চলে আসবে এবং আপনি কিন্তু তারপরে যখনই বিট করবেন আপনি কিন্তু কাজ আস্তে আস্তে পেতেই থাকবেন পেতেই থাকবেন। তো দেখেন সিম্পল ওয়ার্কে এখানে আরো ফিল্টার করে আপনি শর্ট করে নিতে পারেন, আমি কিন্তু কিছু ফিল্টারটা করিনি, কারণ কম ফিল্টার থাকলে আপনার এখানে কাজ বেশি দেখাবে এবং আপনি তখন এটা পছন্দ মতো করে কাজগুলো আপনি নিতে পারেন। কারণ অল্প ফিল্টার এগুলো ফিল্টার কিছু করলে এগুলোর জন্য দেখেন অনেকগুলাই কাজ কিন্তু আবার চলে যায়, তো এটার প্রয়োজন আছে। আবার কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার কিছু কিছু ক্ষেত্রে আপনি এটা অ্যাভয়েড করবেন। তো আশা করি বুঝতে পারছেন আপনারা একটু এটা স্মার্ট হতে হবে। এখানে আপওয়ার্ক ফাইবারে কিন্তু অসংখ্য কাজ থাকে ছোট ছোট কাজ করায়, কিন্তু এখানে কিন্তু আপনার একটা ক্যারিয়ার গড়লে কিন্তু এটা লং টাইম একটা বায়ারকে দিয়ে কিন্তু দেখা যাচ্ছে 5-10 বছরও কিন্তু কাজ করতে থাকে করাতেই থাকে। তো আশা করি বুঝতে পারছেন এখানে কিন্তু বিশাল বিশাল কাজ আপনার ছোট ছোট কাজই হবে বাজেটের, কিন্তু এটা আপনার লং টাইম পর্যন্ত চলতে থাকবে। তো আশা করি বুঝতে পারছেন। তো এখানে দেখেন এখানে এক্সপিরিয়েন্স কমিশন বেসড রিয়েল এস্টেট নেগোশিয়েটার, এখানে একটা লুকিং ফর, যে আপনি একটু উপরে আপনার মতো করে দেখেন এখানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের হেল্প উইথ বলছে, আপনি ওয়ার্ডপ্রেস এর যদি ওয়েবসাইট হেল্প করতে পারেন তাহলে কিন্তু এটা খুব সহজে আপনি করতে পারেন। এখানে বলছে ফিক্স 3 কারেন্ট ইস্যু অন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, পাসওয়ার্ড রিসেট, ইমেল নট সেন্ডিং এট অল, কনক্লুশন অফ জব, পাসওয়ার্ড রিসেট। তো এটা আপনি পড়ে নিয়ে আপনি এই কাজটা করতে পারেন। দেখেন এখানে আরেকটা এখানে ট্রান্সক্রাইবার, খুব সহজ একটা কাজ ট্রান্সক্রাইবার, এটা অনলি হলো $3 আওয়ার আওয়ারলি কাজ একটা, 4 ঘন্টা আগে কাজটা দিয়েছে। দেখেন 50টা+ প্রপোজাল হয়ে গেছে, তো এইগুলো আপনি একটু কম অ্যাভয়েড করবেন 50-এর বেশি। আর যেগুলো দেখেন এখানে আমি একটু ক্লিক করলাম, তো এখানে মনে হয় এখানে ইন্টারভিউর জন্য ডাক করেছে, এই যে আমি যেটা আইডিয়া করেছি সেটা ঠিকই আছে। এখানে হায়ার দেখেন হয়ে গেছে অলরেডি, ইন্টারভিউ 6 জনকে করেছে এবং হায়ার 2 জনকে করে নিয়েছে। তো এখানে যদি বেশি ক্যান্ডিডেট চায় সেক্ষেত্রে আপনি এখানে আবার ইয়াটা করতে পারেন প্রপোজাল, না হলে এগুলো প্রপোজাল কিন্তু আপনি এখানে অ্যাভয়েড করতে হবে, কারণ এগুলো দেখবেন যদি এখানে ইন্টারভিউ কয়েকটা করে থাকে এর মধ্যে 2টা হায়ার করলে আরও কিন্তু 2-1টা হায়ার আপনার করে নিতে পারে। তো আশা করি বুঝতে পারছেন এরকম ধরনের জব আপনি তখন অ্যাপ্লাই করবেন না, এরকম করে কিন্তু অনেকেই কিন্তু কানেক্ট ছাড়াই এগুলো অ্যাপ্লাই করতে থাকে সরাসরি। তারপরে দেখেন এখানে আমি যদি কমেন্টের কিছু এখানে আমি সার্চ দেই, কমেন্টের কিছু জব আসবে, দেখেন 553টা জব এসেছে সোশ্যাল মিডিয়া কমেন্ট এন্ড কমেন্ট মডারেশন। তো খুব সহজ
কাজ একটা সোশ্যাল মিডিয়াতে দেখেন আই নিড সামওয়ান টু হ্যান্ডেল মাই ফেসবুক ফর মার্কেটিং, কারণ ফেসবুক আপনাকে হ্যান্ডেল করতে হবে মার্কেটিং এর জন্য। হাউ মেনি গ্রুপস ক্যান ইউ পোস্ট ইন এ ডে, হাউ ইজ ইওর ফলো আপ, হোয়েন দে কমেন্ট, হোয়াট ডু ইউ ডু, একদিনে কতগুলো গ্রুপ আপনি হ্যান্ডেল করতে পারবেন, আপনি কিভাবে ফলো আপ করবেন তাদেরকে, হোয়েন দে কমেন্ট, হোয়াট ডু ইউ ডু, কিভাবে এটা করবেন। তো আশা করি বুঝতে পারছেন, আমি কিন্তু আপনাদেরকে কিন্তু এটাকেও দেখাই দিয়েছি, আমি কিন্তু এর আগে অনেক ভিডিওতে আপনাদেরকে দেখাইছি যে আমি আপনি কিভাবে হলো গ্রুপে কিছু জয়েন করবেন। তো এই গ্রুপে এই জন্য এখানে কিন্তু আপনি গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন, দেখেন আমি কিন্তু অনেক গ্রুপে জয়েন হয়ে আছি। এখানে আপনি জাস্ট হলো সার্চ দেবেন সেই গ্রুপগুলোতে জয়েন করে কিন্তু আপনি কাজগুলো করে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন যে এই যে গ্রুপের কাজটা আপনি এখানে কিভাবে আপনারা করবেন সেটা কিন্তু আরেকবার আমি একটু আপনাকে ক্লিয়ার করে দিলাম। জাস্ট হলো এখানে আপনি গ্রুপ জয়েন করার পরে আপনি জাস্ট হলো কিভাবে হ্যান্ডেল করবেন, এটাই আশা করি আপনি এই কাজটা খুব সহজে করে নিতে পারবেন। এরকম ধরনের কাজ দেখেন, এরপরে আপনার রিভিউ এর কাজ আছে কিছু। তো এই কয়টা কাজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে এগুলা কিন্তু অনেকেই দেখাবে না। আমি কিন্তু এই জন্য বলেছি আপনি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না একটু। এখানে এই রিভিউ এর কাজ কিছু আছে, লিটারেচার রিভিউ হেল্প, তারপরে রিসার্চ এন্ড রিভিউ, ডেপ্ট সুমন্স রেসপন্স। এখন যে একটা মোস্ট ইজি কাজ একটা, যে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট, যে কোনো ধরনের কাজই এখানে হতে পারে ক্রিয়েট অ্যাকাউন্টটা। তো এই ক্রিয়েট অ্যাকাউন্টটা দেখেন, ওয়ান টু বাই অর ক্রিয়েট এ ইউটিউব সিএমএস অ্যাকাউন্ট, যেটা আপনি পারবেন সেটা আপনি এখানে করবেন। অ্যামাজন কেডিপি অ্যাসিস্ট্যান্ট, বাংলাদেশে কিন্তু এটা বিভিন্ন সমস্যার কারণে এটা কিন্তু অসুবিধা হয়, কিন্তু এটা বাইরের দেশে কিন্তু টিকটকের মাধ্যমে সোশ্যাল মিডিয়া কিন্তু একটা হিউজ ডিমান্ড আছে। দেখেন এখানে টিকটক অ্যাডস স্পেশালিস্ট গেটিং এ হ্যান্ডেল অন অল মাই সোশ্যাল মিডিয়া। তো খুব সহজ কাজ, দেখেন সোশ্যাল মিডিয়া সব অ্যাকাউন্ট হ্যান্ডেল করতে হবে, এই কাজগুলো আপনি করতে পারেন। এখন দেখেন গুগল ম্যাপের বেশ কিছু কাজ, গুগল ম্যাপের কিন্তু আমি ভিডিও কিন্তু এর আগেও কিন্তু দেখাইছি। এখানে জাস্ট হলো আপনি আমার চ্যানেলে যে এখানে গুগল ম্যাপ বলে এখানে আপনি জাস্ট সার্চ দিবেন, তাহলে দেখেন ক্লিয়ার বিট, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, টিউটোরিয়াল, এক্সেলে সার্চ, লিঙ্কডইন, গুগল ম্যাপ, এই ভিডিওটা আছে, এটা আপনি দেখে আসতে পারেন। আর আমার এটা আপনারা লিড জেনারেশন যারা করতে চান ফুল কোর্সটা আপনি এখানে করতে পারেন। আমি এই কাজগুলো আপনাদেরকে দেখালাম এই জন্যই যে আমি কিন্তু এরপরেও আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক প্রপোজাল আপনি লিখবেন, এবং সব কিছু আপনাদের কিন্তু হাতে কলমে দেখাবো, আমি যা জানি স্টেপ বাই স্টেপ পুরো কোর্সটাই। আশা করি আপনি সাথে থাকবেন আমাদের, আর আপনাদের আজকের ভিডিওটি যদি একটু কাজে লাগে তাহলে কিন্তু আমার ভিডিওটি বানানো সার্থক হবে, এবং আপনি একটু ধৈর্য রাখবেন এবং লেগে থাকবেন। আশা করি আপনারা কিন্তু এখান থেকে খুব সহজেই, একটু লেগে থাকলে কিন্তু আপনি কিছু কাজ পাবেন, এবং তারপরে সেটা রিভিউয়ের মাধ্যমে কিন্তু আপনি অসংখ্য কাজ আপনি করতে পারবেন, এবং কারে ক্যারিয়ারটা আপনি একটা সাকসেসফুল, আপনি একটা সাকসেসফুল ফ্রিল্যান্সার হিসাবে নিজেকে পরিচিত করতে পারবেন। আপনাদের জন্য দোয়া থাকলো, আর আমাদের জন্য দোয়া রাখবেন, আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেয় আমি যেন ভালো ভালো ভিডিও আপনাদের জন্য করতে পারি। তো চোখ রাখুন পরবর্তী ভিডিওর জন্য, তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাসায় থাকবেন। আমি ফরহাদ, আমার চ্যানেলটি ওকে ডিজিটাল আইটি ফার্ম, আমাদের সাথেই থাকুন। আর আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।